দাদা, বিয়ে করব কিনা আমি প্রচন্ড কনফিউজড। কেন? মানে বৈবাহিক জীবন কি আদৌ ভালো হয়? বিয়ে এটা জাস্ট একটা শব্দ নয়, এটা একটা অনুভূতি। মানে বিয়ে মানে এটা নয় যে দুটো মানুষের মিলন। দুটো কোথায়? কোথায় ও, কোথায় আমি? আমরা দুজন তো একই। দুটো মানুষ নয়, তখন এক হয়ে যাওয়া। তোমার সুখ আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ, তুমি কোথায় আলাদা আমি কোথায় আলাদা, যে হ্যাঁ আমার জন্য কেউ তো আছে। এই যে ব্যাপারটা, এই ছোট্ট ছোট্ট জিনিস। তাহলে কি বিয়ে করে নেব? একদম ওই শব্দটা আমার সামনে নিবি না তো, বিয়ে বিয়ে একদম ওই শব্দটা নিবি না, মাথা গরম হয়ে যায় আমার। সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবে, একদম ঝামেলা জড়ানোর দরকার নেই। বিয়ে মানে যত, তুমি তো বলছিলে দুটো মানুষ নাকি এক হয়ে যায়। দুটো মানুষ এক হয় না, দুটো মানুষ কোনোদিন এক হতে পারে? বোকার মতো কথা বলছি, দুটো মানুষ আলাদা এক হয়ে, মানে তাহলে কি বিয়ে আবার শব্দটি নেব? না, আমি ডিসাইড করে নিয়েছি, আমি বিয়ে করব না। কেন? দেখছি সবারই ঝগড়া হচ্ছে। ঝগড়া এই শব্দটা, এটা কি একটা নেগেটিভ শব্দ? আমাদের বোঝানো হয়েছে নেগেটিভ ভাবে। একটা রিলেশনশিপে যদি ঝগড়া না থাকে, ওটা কোনো রিলেশনশিপই নয়। ঝগড়াই মেন, ঝগড়া না হলে ভালো মুহূর্ত আসবে কি করে? এটাই তো লাইফ।